হ্যালো, নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল জিস ইনফোটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা। আজকে স্পেশাল এপিসোড জিতদাকে নিয়ে, জিতদার জন্মদিনে কী কী সারপ্রাইজ থাকতে পারে এই নিয়ে আজকের ভিডিও। প্রথমেই চলে আসি জিতদার আপকামিং মুভি চেঙ্গিজকে নিয়ে। জিতদার জন্মদিনে প্রথম সারপ্রাইজ আসতে পারে, সেটা হচ্ছে চেঙ্গিজের টিজার, যেটি বহুদিন ধরেই আমরা ওয়েট করে আছি এবং এটির আসার কথা জিতদার জন্মদিনের দিনই, কারণ এতদিন আসেনি। তবে জিতদার জন্মদিনের দিন ফ্যান্সদের একটা গিফট দেন এবং আমরা আশা করছি যে চেঙ্গিজের টিজার হিসেবেই সেই গিফট আমরা পাবো এবং এটাই থাকছে প্রথম সারপ্রাইজ। এবার সেকেন্ড সারপ্রাইজে চলে আসতে চাই। সেকেন্ড সারপ্রাইজ যেটা হতে পারে সেটা হচ্ছে জিত আর জিতু কমলের একটি সিনেমা আসার কথা আছে, যেটি সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা। এইটিতে প্রথমে মোশাররফ করিমের থাকার কথা ছিল, পরে জিতু কমল তাকে রিপ্লেস করেন। এই সিনেমাটিরও অ্যানাউন্সমেন্ট আসতে পারে জিতদার জন্মদিনের দিন, সেটার জন্য আমরা ওয়েট করে থাকবো, আর এটা হতে পারে সেকেন্ড সারপ্রাইজ। আর থার্ড সারপ্রাইজ যেটা আসতে পারে সেটা হচ্ছে রাবণকে নিয়ে। রাবণ দীর্ঘদিন হলে চলেছে, 30 সপ্তাহের ওপরে এই সিনেমাটি হলে চলেছে আমরা জানি। তবে এই সিনেমাটি ওটিটিতে কবে আসবে সেটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। সো সেই প্রশ্নের উত্তর হয়তো জিতদার জন্মদিনের দিন আসতে পারে। রাবণের ওটিটি রিলিজ নিয়ে কোনো একটা বড় অ্যানাউন্সমেন্ট হয়তো আসতে পারে, যে রাবণ ওটিটিতে কোন চ্যানেলে কবে আসবে সেটা নিয়ে অ্যানাউন্সমেন্ট একটা আসতে পারে জিতদার জন্মদিনের দিনই, এবং এটি হতে চলেছে সম্ভবত থার্ড সারপ্রাইজ। এবং এই সারপ্রাইজগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো হতে পারে জিতদার জন্মদিনের দিন অ্যানাউন্সমেন্ট, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রাখতে পারেন সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আমার ফেসবুক পেজ জিত ক্রিয়েশনস ফলো করতে পারেন ডেইলি আপডেটসের জন্য। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ, টাটা, গুড বাই।